আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। এবার প্রকাশ পেল অনেক অপেক্ষিত রিভেঞ্জ সিনেমার ট্রেলার, যেখানে প্রথমবারের মতো পুলিশ অফিসারের ধরা দিলেন জনপ্রিয় নায়িকা বুবলি। এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। ঈদের শাকিব খানের তুফান সিনেমার জন্য অন্যান্য সিনেমা যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে পরিচালক MD ইকবাল ঘোষণা দেন আসবে রিভেঞ্জ সিনেমা। সিনেমাটিতে অভিনয় করছেন বুবলি, রোশান কাজী, হায়াত ও মিশু সৌদাগর। প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি দেওয়া হয়, যেখানে প্রথমবারের মতো বুবলিকে অ্যাকশন ধরনের পুলিশ অফিসার রূপে দেখা যায়। বুবলি ও রোশানের এমন অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে পরিচালক ইকবাল বলেন, রিভেঞ্জ সিনেমাটির যে গল্প, এমন গল্প আগে কখনোই সিনেমা হয়নি। আশা করি দর্শকরা অনেক পছন্দ করবে এই সিনেমাটি। সিনেমাটি নিয়ে বুবলি বলেন, সবসময় চেষ্টা করেছি ভালো কিছু দিতে দর্শকদের, তাই এমন একটি ক্যারেক্টারে আমাকে দেখানো, আশা করি ভক্তরা আমাকে গ্রহণ করে নিবে।